কার শাড়ি পরে সব বলো না, দেখে মনে হচ্ছে এ তো তোমার না। এই শাড়ি কি তুমি কুড়িয়ে পেয়েছো নাকি হাওলাত করেছো তা সত্যি বলো না। অপটির মা তোমার পটি হাসে মুতেছে, ওই পাড়ার এক ছাড়ার সাথে পিরিত করিচ্ছে, পুটির হাত ধরিচ্ছে পুটির পাও ধরিচ্ছে, দুজনে মিলে ওরা কি যে করিচ্ছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা কি কইলা, আমি কি ওর সে খারাপ গাই? আমি তো বালাই গাই। কি নাম আপনার? রফিক স্যার। বাড়ি কোথায় স্যার? বাড়ি আসছে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নালপুতে গ্রামে স্যার। শুরু করুন। জাগা মাতর জামাই বাড়ি আমি যাব না, জাগা মাতর জামাই বাড়ি আমি যাব না, তোর জামাই চাকরি করে মেম সাহেবের সিনির কালে, মাঝে মাঝে পাটাই টাকা মাক বাড়ি আসে না, জাগা মাতর জামাই বাড়ি আমি যাব না, জাগা মাতর জামাই বাড়ি আমি যাব না। না না না, আপনার অত সুন্দর হয়নি, তবে ঠিক আছে, আগামী দিনে ভালো হবে, আপনি আরো প্র্যাকটিস করুন। শুরু করুন। অজানায়ক নদীর স্রোতে আমি হারায়েছি, সাথীর মালাকার লাগিয়া, গাথির মালাকার লাগিয়া গাথি। ওরে অজানায়ক নদীর স্রোতে আমি হারায়েছি, সাথী রে মালাকার লাগিয়া, গাথী রে মালাকার লাগিয়া গাথি। সবুজ ঘাসে বসতাম দুইজন, ও প্রাণ সখিল শরীর আচল পাতি, একলা ঘরে ঘুমাসে নাই আমার কেমনে কাটে, নিশিরে মালা কারলা গিয়া গাথিরে মালা কারলা গিয়া গাথি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমার পক্ষ থেকে ইয়েস। কি নাম আপনার? মোসাম্মদ বিজলি। বাড়ি কোথায়? মনু সিং। কি গান গাইবেন? আমি তো গান পারি না, ওই স্বামীর সাথে আইছি। ঠিক আছে শুরু করুন। তুমি আমার এমনই একজন, যারে
যতক্ষণ টিং তুমি আমার এমনই একজন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, আরো ভালো করবেন। তুমিও ভালো গাইছো। এটা আপনি যে কি গেলেন, কিছু পাইতে পারলাম না, গান গাইলেন না চাবাইলেন আল্লাহ জানে।